একদম না ছাড়ে মা ছাড় বহুত বদমাস মে ছেলে ঘরের মধ্যে থাকে কি করতে কি যায় তো গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আবার অনেকদিন পরে ব্লগ বানাচ্ছি জানি না আমার ব্লগটা কেমন হবে আজকে যেটা প্ল্যান করেছি রাহুল আর আমি এখন যাব রাহুলের যেখানে গ্যারেজ আছে মানে ওর টোটোর গ্যারেজ যেটা বলে রাহুলের টোটোর একটা ব্যাটারি খারাপ হয়ে গেছে এই যে টোটো ওর ব্যাটারিটা খারাপ হয়ে গেছে তো ওটাকে চেঞ্জ করব আর ভাবছি যে তোমাদের মনে হয় না গান বলে মা কপিরাইট এসে যাবে দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড এক সেকেন্ড ওই দেখ পুরো একদম ই করে দিবি গাড়িটা নিয়ে তো জাস্ট বেরিয়েছিলাম আমরা মানে গ্যারেজে আসার জন্য কিন্তু রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন হঠাৎ চার পাঁচখানা প্যাসেঞ্জার পেয়ে যায় রাহুল আর নিয়ে সিধা চলে যায় বীরেনবোস হাসপাতালে যেখানে প্যাসেঞ্জারগুলোকে নামালো নামিয়ে এখন আমরা এসেছি টোটো গ্যারেজে দেখো রাহুলের গাড়ি আর এখানে ওই যে ব্যাটারিগুলো চারখানা ব্যাটারি এখানে তিনখানা ব্যাটারি আছে আর একটা ব্যাটারি মনে হয় কোথায় আছে এটার ভিতরে আছে এটার ভিতরে আর একটা ব্যাটারি আছে রাহুল এখন গাড়ির ব্যাটারিগুলো খুলে নিয়েছে মানে এখন ব্যাটারি একটা ব্যাটারি মনে হয় খারাপ আছে ওই একটা ব্যাটারি এখন চেঞ্জ করা হবে তো হ্যাঁ হোক দেখি হাই আমার নাম অভিক হাই তোমার নাম কি গাইস এখানে চারখানা ব্যাটারি ঠিক আছে আর এখন এই ব্যাটারিটা চেক করা হচ্ছে এটা খারাপ হয়ে গেছে তো গাইস এই এই ব্যাটারিটা খারাপ হয়ে গেছে তুই এমন তোর ব্যাটারি তেমন বেশি দিন লাস্টিং করবি না রে নেশা বেশা কম কর হ্যাঁ পুরো 7,500 টাকা দাম এই ব্যাটারির যদি খারাপ হয় এইখানে লাগে এইখানে তাই তো রাহুল কোথায় লাগে ব্যথা কোনখানে লাগে তো গাইস গাড়ির ব্যাটারি লাগানো হয়ে গেছে এই যে গাড়ি ব্যাটারি লাগানো হয়ে গেছে আর এখন রাহুল ওইখানে ওই যো ওই যো ওই যো ওই যো মালটা একটা কচুরির দোকানে এসছে কচুরি খাওয়ার জন্য তো খিদে পেয়েছে এখন দুপুর 12:30 বাজে তো কচুরি রেডি হয়ে গেছে এখন রেসে একটু খেয়ে নিই তারপর আবার আসছি তো গাইস দেখতে পাচ্ছ কচুরি এখন কত নিল রে কচুরি কিছু নিবি আপনার দেখা যায় প্রতিষ্ঠান বল মুখ খুলে বল কিছু নিবি রাহুলের গাড়িটা ঠিক করানো হয়ে গেল আর তারপরে আমি বাড়িতে চলে এলাম রাহুলকে ওর বাড়ি পাঠিয়ে দিয়েছি একটু পরে হয়তো আবার আসতে পারে যাই না কিন্তু এখন বাজে তোমার দুপুর 1টা ঠিক আছে তো একটু পরে আমরা আবার বেরাবো ওই দিকে একটা পাড়া আছে ওই পাড়ার দিকে তোমাদেরকে নিয়ে যাবো আর দেখি ওইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তোমাদেরকে একটু পরে আমি সেগুলো শেয়ার করছি এখন স্নান টান করে নিই খেয়ে নিই তারপর বেরাবো চললাম গানটা বন্ধ করতো চল না ডঙ্গার ভিডিও করতে লাগছে দেখি কে কে বললো কথাটা দেবে বল করতে দেখ কার কি তাই দেখি মুখটা দেখি শুনি চুতিয়া তো দাদু অত্যাচার করছে এই যে বৌদি দেখি বৌদি একটু মুখটা দেখিয়ে দাও এই বৌদি একটু মুখটা দেখাও হ্যাঁ ঠিক আছে এইদিকে ক্যামেরা দিয়ে তাকিয়ে বলো একদম না একদম না একদম না বহুত বদমাস মেয়ে ছেলে ঘরের মধ্যে থাকে কি করতে কি জানি সবসময় আমাকে জ্বালিয়ে খায় তাও মুখটা দেখো কি বললি যেমন মা তেমন মেয়ে কি কি বললি কি বললি বাইরে বেরো
ভিডিও করার সময় নো ডিস্টার্ব বৌদি বলে দিলাম, কিন্তু দেখো আমার সাথে অত্যাচার হচ্ছে। দেখছো তুমি বৌদি আমার পিছনে লাগছে, দেখো দেখেছো তো হাত চাচ্ছে না, হাত মুছে দেবো কিন্তু বৌদি ফোনটা অফ করে দিল। আর আমি আমি একটা ভিডিও বানাচ্ছি, সেটা করতে ইচ্ছে না। আমার আমার ভিডিও দরকার নেই। হ্যাঁ ভিডিও দরকার নেই। তোমার কি দরকার? আমার দরকার তো। ওই তোর তোর আমার দরকার নেই। আ টিভি নষ্ট হয়ে শোনাই। তা তুমি বার 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 অফ করছে। বারবার চালাচ্ছ কেন? না তুই অফ করবি না। তুমি ব্লগ বানার জায়গা পাচ্ছ না নাকি? হ্যাঁ আমাদের বাড়িতে এসে তোমার ব্লগ, তুমি হলো আমার এন্টারটেইনমেন্ট, তোমাকে দেখালেই তো ব্লগে ভিউজ আসবে। বৌদিকে দেখালেই ভিউজ আছে, সবাই চায় এটা। কি গালাগালি দিতে পাচ্ছো না আজকে? দাও না দাও, এমনি দিন বাজে কথা আমি বলি না, এমনি টাইমে তো দিতে থাকো, দাও ওই সব বাজে কথা বলি না। হ্যাঁ হ্যাঁ তোর মতো অত বাজে না আমি, আমার মতো বাজে না। বন্ধ করবি না কিন্তু টিভি, শোনাই খুব খারাপ হয়ে যাবে। আর দাদা আসলে বলে দেবো যে বারবার সুইচ অফ করেছিস। বরিশাল পাড়ার ওই দিকে একটা খাল আছে, ওই খালের দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। বিশেষ মানে খুব বড় আছে খালটা, কিন্তু খালের মধ্যে খুব নোংরা টোংরা পড়ে আছে, সেই কারণে হয়তো ওইগুলো দেখাবো না ঠিকভাবে। কিন্তু খালের ওপারে যে দৃশ্যটা আছে ওটা খুব সুন্দর একটা দৃশ্য, ঠিক আছে? ওই যে দেখতে পাচ্ছ টাওয়ারটা, এখন ওই টাওয়ারটা কমপ্লিট হয়নি। ওই টাওয়ারটাকে আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, টাওয়ারের উপরে এখনো লোক দেখো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ লোকগুলো? দেখো ওই দেখো টাওয়ারের উপরে কাজ করছে এখন অবধি, মানে ওরা এতটা নিজেকে রিস্ক নিয়ে কাজ করে যেটা মানে নর্মাল কোনো মানুষ হয়তো করতে পারবে না। এতটা রিস্ক নিয়ে ওরা উপরে গেছে, উপরে গিয়ে কাজবাজ করছে, এটা মানে ভয়ানক ব্যাপার। ওরা হয়তো নিজের সেফটিটা নিজেদের কাছে রেখেছে। বাকি এখান থেকে ভিউজটা দেখো গাইস, এদিকে আসো, এখান থেকে ভিউজটা দেখো, দারুণ একটা নজারা আছে। এগুলো কিন্তু সব কিন্তু ধান চাষ হচ্ছে এখানে, পুরোটাই পুরো একদম ধান চাষ এই জায়গাটা। আর এই যে টাওয়ারগুলো দেখছো লম্বা লম্বা টাওয়ার, এগুলো যারা বানাচ্ছে না গাইস, ওই যে যেরকম উপরে উঠে বানাচ্ছে তোমাদের এখনই বললাম, এগুলো বানাতে কিন্তু খুব খাটনি আছে। তো গাইস এগুলো দেখানোর কারণ হলো আমি যখন ছোট ছিলাম, যখন আমার বয়স মনে করো 8-9 বছর বয়স ছিল, সেই টাইমটাতে আমি এখানে আগে থাকতাম। এখন তো আমি ওই দিকটা থাকি নালিমাটের দিকে, যখন আমি একদম ছোটো ছিলাম তখন এইখানে থাকতাম, এখানে বন্ধু বান্ধবের সাথে মিশতাম তখনকার টাইমে। এবার আস্তে আস্তে বড় হয়ে গেছি, তো বাবা এখানে জমিটা বেচে দিয়েছে, বেচে দিয়ে ওইদিকে জমি কিনেছে, তো এখন আমরা ওই দিকেই থাকি। আর এইখানে লাইফটা মানে যখন আমি এখানে ছোটো ছিলাম খুব মজার কেটেছি, এখন হয়তো এখানে থাকি না, খুব একটা আশা হয় না। বাট তোমাদেরকে এগুলো দেখালাম যে আমার বাল্যকালটা এইখানে কেটেছিল। মেয়েদের জন্য খুব হাত কাটে, মানে খুব হাত কেটেছে ছেলেটা। প্লিজ তোমরা কেউ ভগবানের কাছে কি বলো ওগুলোকে, মেয়েদের জন্য এরকম হাত না কাটে, মুখটা দেখা না, সামনের চাকা তুলে চালাবো, চালাও তুলে চালাবো সামনের চাকা, ওঠে সামনের চাকা, হম দেখি 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 কি অবস্থা করলি, দেখি দেখি গাইস, দেখো গাইস জুতোর অবস্থাটা দেখো, জুতোর অবস্থা। আর তোর তোর তো দেখি দেখি কি কি কাটলো, এই যে দাঁড়া তো, ইস পাটা গেছে। আর এই যে ব্রেক, এই যে বাহ 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 বাহ, দেখো ব্রেকের ব্রেক খুলে হাতে এসে গেছে, এই যে
আমি একটুখানি আমি সামনের চাকা তুলে চালালাম, সেটা দেখে দেখে ও সামনের চাকা তুলে চালিয়েছে। পুরো চাকাটা গাড়িটা কোথায় এসে পৌঁছে থাকো, এই যে ড্রেনটা দেখছো ও একদম এই সাইড দিয়ে ছিল আর এই ড্রেনের মধ্যে পড়ে গেছে। ফুচকা আরেকবার দেখা, পাটা আরেকবার দেখো, আরেকবার দেখো, দেখো দেখো ওদেরকে আমি বলিনি করতে, এই যে এর এর দোষ, পুচকর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই, দোষটা পুরো দোষের, এর হঠাৎ বাড়ি উঠে গেল আর এদিকে এখন ভিডিও হচ্ছে, কান্না করে হাত লাগ, কিছুই হয়নি, কান্নাকাটি করিস না, গাইস কাজে গাইস কাজে গাইস কাজে দেখাতে পারি না, কিন্তু আজকে দেখাচ্ছি। দেখো এখানে জাল দিয়ে রেখেছে মাছের জন্য, যাতে কেউ যাতে মাছ ফাঁস না চুরি করতে পারে। কিন্তু দেখো হাঁস জালের উপর হাঁস আটকে গেছে। হ্যাঁ সরে এ দেখো কি অবস্থা, হাঁস গুলো যাবে কিভাবে এবারে? কি বলছো কি বলছো? তো গাইস আজকে দিনটা বেশ ভালোই কাটলো, তোমাদের দেখালাম, টোটো ঠিক করতে নিয়ে গেলাম, মানে ব্যাটারি লাগালাম, দেন ওখান থেকে খালপাড়ে গেলাম, ওখানে খালপাড়ের নজারা দেখালাম, আর এদিকে তোমাকে আজকে বিকালের সিনগুলোও দেখালাম। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর এখন বাজে সন্ধ্যা 7:30, তো এখন ভিডিওটা এডিট করব, এডিট করে তারপরে পোস্ট করে দেবো, মানে যেই টাইমে তোমরা হয়তো দেখছো ভিডিও পোস্ট হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। কোনটা কোনটা বলতে পারছি না, কিছু বলতে পারছি না তোকে।